বছর পূর্তিতে নতুন সাজে পদ্মা সেতু, 365 দিনে 1 মিনিটের জন্য বন্ধ হয়নি সেতু। স্বপ্ন জয়ের গল্প শোনাতে এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল, মোংলা বন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান এবং বেনাপোল স্থলবন্দরে আছেন আজিজুল হক। শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। স্বপ্নজয়ের পদ্মা সেতুর বছর পূর্তিতে এই অঞ্চলে শুধু অর্থনৈতিক পরিবর্তন ঘটেনি, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিপ্লবের পাশাপাশি জাতীয় পর্যায়ের অর্থনীতিতে কিন্তু বড় ধরনের প্রভাব পড়েছে, যার কারণে কিন্তু আর্থসামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা পরিবর্তন যেমন এসছে, স্থানীয় জমিজমার দামও কিন্তু বেড়ে গেছে এবং এক বছরে কিন্তু 800 কোটি টাকার রাজস্ব আদায়ের মাইলফলক ছুঁই করছে। কর্তৃপক্ষ বলছেন যে এই পদ্মা সেতু যে টার্গেট ছিল তার চেয়ে কিন্তু যানবাহন বেশি চলছে, তারা আশা করছেন এর চেয়েও বেশি পরিমাণ যানবাহন চলাচল করবে। এরই মধ্যে কিন্তু রাজবাড়ি সহ কয়েকটি এলাকায় সিন্ডিকেটের কারণে এই নতুন বাস চালু করতে দিচ্ছে না বলে কিন্তু রাজস্ব কিছুটা আরও বাড়তে পারতো, কিন্তু সেই চ্যালেঞ্জও কিন্তু মোকাবেলার ক্ষেত্রে নানা রকম পরিকল্পনা চলছে। একই সঙ্গে কিন্তু এই অঞ্চলে যে শিমুলিয়া ঘাট ছিল সেখানকার কিন্তু দৃশ্যপট পাল্টে গেছে, ফেরির দুর্ভোগ বন্ধ হয়ে গেছে, সেখানে কোনো রকম পদ্মা পাড়ি দেওয়ার জন্য সেই আগের মতো মানুষ না গেলেও কিন্তু তার চেয়ে মানুষ কোনো অংশে কম নেয়, পর্যটকদের কিন্তু উপচে পড়া ভিড় সেখানে এবং সেখানে কিন্তু হোটেল বেড়ে গেছে, ইলিশ এবং ইলিশ ঘিরে যে একটা বিশেষ পর্যটন হাব তৈরি হয়েছে এবং পদ্মা সেতুর পাশে যে নদী শাসন হয়েছে বিশ্ব রেকর্ডের 8,707 কোটি টাকার ব্যয়ের যে নদী শাসন সেটির কাজও কিন্তু প্রায় সম্পূর্ণ এবং দুপারেই কিন্তু একেবারে নান্দনিক রূপ থাকাতে সেখানেও পর্যটকরা আসছেন। সব কিছু মিলিয়ে যে একটি অপার সম্ভাবনা হাতছানি দিয়ে আরও ডাকছে যে ট্রেন চালু হলে কিন্তু এই অঞ্চলে অর্থনীতি আরও ব্যাপকভাবে বিপ্লব ঘটবে বলে কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং এই যে পদ্মা সেতু ঘিরে এই অঞ্চলে পরিবর্তনের পাশাপাশি কিন্তু মংলা বন্দরে অনেক বড় পরিবর্তন হয়েছে, সেখানে কিন্তু যে নানারকম আমদানি রপ্তানি ক্ষেত্রে যে অর্থনৈতিক চাকা সচল হয়েছে, তো সেই খবর জানাতে মংলায় আছেন সহকর্মী মাহমুদুল হাসান, সেখানকার খবর জানাবেন মাহমুদুল হাসান। পদ্মা সেতু চালু হওয়ার 1 বছর পূর্ণ হলো আজ, তবে এই পদ্মা সেতু চালু হওয়ার কারণে কিন্তু মংলা বন্দরে এর প্রভাব পড়েছে, আমদানি রপ্তানি বেড়েছে এবং বেড়েছে জাহাজের সংখ্যাও, এবং এই পদ্মা সেতুর কারণে কিন্তু সড়ক পথে যে পণ্যগুলো পরিবহন করা হয় সেই পরিবহনের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। এই বন্দরটা একসময় মৃত্যু বন্দরে পরিণত ছিল, কিন্তু সেই বর্তমান সরকার আসার পরে কিন্তু এই বন্দরটা আরো চালু হয়েছে এবং যার প্রতিফলন কিন্তু বেশি হয়েছে কিন্তু পদ্মা সেতুর চালু হওয়ার সাথে সাথে। এই সড়ক পথে যে পণ্যগুলো এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে সেটা কিন্তু এই পদ্মা সেতুর সুফলেই কিন্তু এখানে আমদানি রপ্তানি বেড়েছে কিন্তু পাশাপাশি এখানে যে রাজস্ব সহ কাস্টম কর্তৃপক্ষ যে কথাটি আমাদের জানিয়েছে যে এই পদ্মা সেতু চালু হওয়ার কারণে কিন্তু মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি বেড়েছে এবং এখান থেকে যে ইপিজেড এর যে গার্মেন্টস পণ্যগুলো রয়েছে সে গার্মেন্টস পণ্যও কিন্তু এখান থেকে রপ্তানি শুরু হয়েছে। পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু এই ঢাকা যে ঢাকামুখী যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরা কিন্তু এই মংলা বন্দরের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়েছে এবং এই ব্যবসায়ীরা কিন্তু মংলা বন্দরকেই বেছে নিয়েছে। এছাড়াও এখানে একটা সুন্দরবন রয়েছে, সুন্দরবনে যে দেশ বিদেশি যে পর্যটক যারা আসছে তারাও কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে স্বল্প সময়ের মধ্যে কিন্তু মংলা বন্দরে পৌঁছে যাবে, এখান থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করে তারা কিন্তু এখান থেকে আবার চলে যেতে পারে। তবে এই যে এই পদ্মা সেতুর যে সুফল এটা কিন্তু মংলা বন্দর সহ দক্ষিণ অঞ্চলের কিন্তু আশপাশ যে জেলাগুলো রয়েছে তারা কিন্তু এর সুফল পেয়েছে বেশি হলো যে মংলা বন্দরে এখানে যে আমদানি রপ্তানি যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু পদ্মা সেতুর কারণে কিন্তু এই মংলা বন্দরটাকে বেছে নিয়েছে, যে মংলা বন্দরে যদি ব্যবসা করা যায় তাহলে এই পদ্মা সেতুর কারণে যে নৌপথ এবং এই সড়ক পথে কিন্তু পণ্যগুলো কিন্তু এখান থেকে স্বচ্ছন্দে এখান থেকে নিয়ে যেতে পারবে এবং ব্যবসাও তাদের ব্যবসায়ী টাকা এবং যে আর্থিক এবং সময় দুইটাই সাশ্রয় হবে। তবে এই পদ্মা সেতুর যে 1 বছর পূর্ণর যে সুফল মংলা বন্দর সেই মংলা বন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। এখন চলে যাব বেনাপোলে, আছে আমাদের সহকর্মী আজিজুল হক সেখানে।
পদ্মা সেতু ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বমোট 11টি জেলার সাথে সংযুক্ত করেছে। আর এই 11টি জেলার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন যশোরের বেনাপোল বন্দর ব্যবহারকারীরা। আপনি জানেন যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের শিল্প কারখানা যে কাঁচামাল বিশেষ করে আমদানি হয় তার প্রায় 80% কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। তবে এর আগে পদ্মায় সেতু না থাকায় ফেরিঘাটে নানান দুর্ভোগের কারণে কিন্তু এই পথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু কমে গিয়েছিল। তবে বর্তমানে যে এই যে পদ্মা সেতু চালু হয়, চালুর পরে কিন্তু যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা যদি আপনার গত আমরা 11 মাসের যে পরিসংখ্যান পেয়েছি সেই 11 মাসের পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল বন্দর দিয়ে গত 11 মাসে 18,81,419 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং ভারতে বাংলাদেশে পণ্য রপ্তানি হয়েছে 9,577 কোটি টাকা মূল্যের 4,52,310 মেট্রিক টন। আপনি জানেন প্রায় গত 10 বছর ধরে কিন্তু বেনাপোল স্থল বন্দরে জাতীয় রাজস্ব বোর্ড NBR যে রাজস্বের লক্ষ্যমাত্রা দিচ্ছে সেই রাজস্বের লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হচ্ছে না, কিন্তু এই প্রথম কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি গত 11 মাসে কিন্তু রাজস্ব আদায় হয়েছে 5,362 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,200 কোটি টাকা কিন্তু বেশি হয়েছে। আপনি আমরা ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পদ্মা সেতু বেনাপোল বন্দর এবং সাথে ভারতের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু ব্যাপক হারে বাড়িয়েছে এবং আগামীতে এই পদ্মা সেতুতে রেল যখন চালু হবে তখন বাণিজ্য এবং সরকারের রাজস্ব আরও বাড়বে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে পদ্মা সেতু সুফল নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে এবং তার আগে যুক্ত ছিলাম মংলা বন্দরে এবং সর্বপ্রথম ছিলাম পদ্মা সেতুর মহাপ্রান্তে।